চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 752। এর মধ্যে চলতি মাসের প্রথম 12 দিনে মারা গেছেন 159 জন। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পটুয়াখালীতে 108 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে 17 শিশু রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 260 জন ডেঙ্গু রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 40 জন। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে থাকছেন অনেক ডেঙ্গু রোগী। চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 752। এর মধ্যে চলতি মাসের প্রথম 12 দিনে মারা গেছেন 159 জন। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পটুয়াখালীতে 108 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে 17 শিশু রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 260 জন ডেঙ্গু রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 40 জন। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে থাকছেন অনেক ডেঙ্গু রোগী। চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 752। এর মধ্যে চলতি মাসের প্রথম 12 দিনে মারা গেছেন 159 জন। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পটুয়াখালীতে 108 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে 17 শিশু রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 260 জন ডেঙ্গু রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 40 জন। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে থাকছেন অনেক ডেঙ্গু রোগী। চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 752। এর মধ্যে চলতি মাসের প্রথম 12 দিনে মারা গেছেন 159 জন। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পটুয়াখালীতে 108 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে 17 শিশু রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 260 জন ডেঙ্গু রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 40 জন। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে থাকছেন অনেক ডেঙ্গু রোগী। চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 752। এর মধ্যে চলতি মাসের প্রথম 12 দিনে মারা গেছেন 159 জন। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় পটুয়াখালীতে 108 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এর মধ্যে 17 শিশু রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 260 জন ডেঙ্গু রোগী। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 40 জন। হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে থাকছেন অনেক ডেঙ্গু রোগী।